হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা একটি দুর্দান্ত সাইফাই থ্রিলার তামিল মুভি রিভিউ করব। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ফিল্মটি ডাইরেক্ট করেছেন সিভি কুমার। এখানে আমরা সন্দীপ কিষাণ, জ্যাকি শ্রফ আরও অনেক অ্যাক্টরকে দেখতে পাবো, এবং জ্যাকি শ্রফ এখানে সাপোর্টিং অ্যাক্টরে রয়েছে। তো এটি একটি দারুণ মুভি, আমার দেখা সাউথের বেস্ট মুভির মধ্যে একটি। তো সিনেমাটির বাজেট বেশি নয়, কিন্তু সিনেমাটির কনসেপ্টটা দারুণ, সবারই পারফরমেন্সও দারুণ। এবং এই মুভিটি 2017 সালে একটি তামিল সাইবার থ্রিলার মুভি, যেটি ডিজনি প্লাস হটস্টার এবং ইউটিউবে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে এবং ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পারে। এত কম বাজেটে এত ভালো একটি সাইফাই মুভি যে বানানো যায়, তো এই সিনেমাটি দেখলেই আমরা বুঝতে পারবো যে কী করে সেটা সম্ভব, যেটা আমাদের বলিউড কখনোই করতে পারে না, এবং এসব মুভি দেখে তাদের শেখা উচিত। তো এই মুভির মেন হিরো হলো এই মুভির স্টোরি বা ইউনিক কনসেপ্ট। তো স্টোরিটা বলে আপনাদের আমি স্পয়েল করবো না, কারণ স্টোরিটাই হচ্ছে বেস্ট এই মুভির। স্টোরিটা বললে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে, তো সেটা আমি বলবো না। এবং এই মুভিতে বেশ থ্রিলিং ব্যাপারটি রয়েছে, যেটা একেবারে আপনাদের সময় নষ্ট করে না, বেশ সিনেমাটি একটু ফাস্ট পেসে চলতে থাকে, এতে অডিয়েন্সেরা এই মুভির সঙ্গে কানেক্ট হয়ে থাকে এবং দেখার সময় বোর হয় না। এবং আমরা সাউথের মুভিগুলোতে একটু ওভার দ্য টপ অ্যাকশন দেখতে পাই, আপনারা জানেন, কিন্তু এই মুভিটি সেই রকম নয়, পুরো রিয়ালিস্টিক অ্যাকশন রয়েছে, মানে যেগুলো বর্তমানে সম্ভব। এবং এই মুভিতে আমাদের সাসপেন্স এমনভাবে ধরে রাখবে যে প্রতিটা ঘটনার পর আমাদের মনে হবে যে এই ঘটনার পর কী হবে বা ওই ঘটনার পর কী হবে। বেশ একটা থ্রিলিং ব্যাপার রয়েছে সিনেমাটিতে। এই সিনেমার ক্যামেরা ওয়ার্ক, বিজিএম এগুলো দারুণ। যেহেতু সিনেমাটার বাজেট একটু কম, তো কিছু কিছু জায়গায় আপনাদের ভিএফ এক্সটা খারাপ লাগবে, কিন্তু এই সিনেমার স্টোরিটা এতই স্ট্রং যে সেগুলোর দিকে আপনাদের নজর যাবে না। এই মুভির অ্যাক্টার, অ্যাক্ট্রেস, সাপোর্টিং অ্যাক্টার, কাস্ট সবাই বেশ ভালো অ্যাক্টিং করেছে। এবং এই ধরনের স্টোরি বা এই ধরনের সিনেমা তৈরি হওয়া উচিত, কিন্তু তা না করে প্রায় সবাই এখন রিমেক সিনেমার দিকে ছুটছে, আর এই ধরনের সিনেমাগুলি আমাদেরকে সাপোর্ট করা উচিত। বেশ ভালো ইউনিক সিনেমা, এই ধরনের সিনেমা খুব কমই দেখতে পাওয়া যায়, আর তা না করে আমরা শুধু বড় বড় ফালতু বড় বড় বাজেটের সিনেমাগুলো দেখি। তো যাই হোক, এই ভিডিওটিতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইনস্টাগ্রাম গ্রুপ ফেসবুক আমাকে ফলো করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং এই মুভিটি অবশ্যই দেখুন, আমি হাইলি রেকমেন্ড করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।